আমি কখনো অমিভার কাজের জন্য জানতেও চাই না যে উনি উনি কখনো না বুঝে আমাকে কোনো গল্পের জন্য অ্যাপ্রোচ করবে না। সো অবশ্যই আমাকে যখন উনি বলেছেন এরকম একটা ওয়ার্কিং করতে চান, গল্প শোনার আগে আমি বলেছি ভাইয়া আমি তো করব, আপনি বলেন তাহলে আমি কবে অফিসে আসবো, আমরা এটা নিয়ে গল্প করতে পারবো, কথা বলতে পারবো। এবং ফাইনালি যখন গল্পটা আমি শুনি, শোনার পর তো আমার খুবই ভালো লাগে। অনেক বেশি হবে অডিয়েন্সের সাথে, বিকজ কারো না কারোর কোনো না কোনো লাইফের পার্টির সাথে এই ওয়েব ফিল্মটা জড়িত। আপনি যে চরিত্রটি করেছিলেন বলছিলেন যে রিলেটেবল, আপনার পার্সোনাল লাইফে আপনি এমন কাউকে চেনেন কিনা যার সাথে আপনার চরিত্রের ঘটে যাওয়া ঘটনা মিলে বা এরকম পরিচিতি আছে কিনা? আমার সাথে ঘটেছে বলতে না, এই ধরনের পরিস্থিতি আল্লাহর রহমতে কখনো সম্মুখীন হতে হয়নি, তবে আমার পরিচিত অনেকেই এরকম হয়েছে। এবং আমার মনে হয় যে আশেপাশের অনেক কেস দেখতে পারবেন এরকম, যে যারা হয়তো ইনোসেন্ট, যাদের কোনো দোষ নেই, বাট তাদের দোষ না থাকা সত্ত্বেও এমন একটা সিচুয়েশনে তারা জড়িয়ে যান, সেখান থেকে পরিত্রাণটা খুব কষ্টকর। বা এখানে যেহেতু এমন একটা এন্ডিং দেখেছি আমরা, সেটার থেকে বিপরীত এন্ডিংও অনেক সময় হয়, ধ্বংস হয়ে যায়, একটা সমাজে খুব ক্ষতিকর প্রভাব পড়ে। তো আমার মনে হয়েছে যে হাস্যরসের মাধ্যমে এই মেসেজটা গিয়েছে এবং আমি তো খুব রিলেট করতে পেরেছি। আপু আমরা যেটা দেখেছি সেটা একটা প্রশ্ন ছিল, অবশ্যই ভালো লাগছে। অসময়ে শুটিং এর সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল এবং এক্স্যাক্টলি যে সিকোয়েন্সটা আমরা দেখছিলাম যে আমাদের ওসি যে ইরেশ ভাইয়ের মোবাইল হারিয়ে যায়, থানায় যায়, এক্স্যাক্ট সেম ঘটনাটা আমার লাইফে তখন বাস্তবে হয়েছে। দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে এই জিনিসটা আমার শুটিং এর সময় হয়েছে, বাট এখন আসলে খারাপ লাগছে না, মনে হয়েছে যে হয়তো ওই মোবাইল হারানোর কারণেই এত ভালো একটা প্রোডাকশন করা সম্ভব হয়েছে। তার মানে আপু আপনি মোবাইল না, আমি কান্নাকাটি তো মোবাইল হারানোর শখ আসলে একদমই করিনি, বাট ওইটা একটা ইনসিডেন্ট ছিল যেটার কারণে অবশ্যই আমার একটু দৌড়াদৌড়ি করতে হয়েছিল ওই সময় মনটা খারাপ। আমি কাজটি দেখেছি শেষ পর্যন্ত, আপনি বাবার কাছে আসলে সরিটা বলতে পারলেন না, এটা আসলে কেমন লাগছে? বাস্তবে পারিনে কেমন লেগেছে? এটা খুবই দুঃখের, আমার মনে হয় যে কারো যাতে এরকম করে পরিস্থিতিতে না পড়তে হয়। আমাদের জীবনে অনেক সময় আমাদের বাবা মা বা আত্মীয় স্বজন কাছের মানুষজন চলে যায় আর আমাদের একটা আফসোস থেকে যায় যে তাদেরকে হয়তো কিছু কথা বলার ছিল, সেটা কখনো বলতে পারি না, কারণ আমরা সবসময় সময় অপেক্ষা করি যে আচ্ছা একটু পরে বলবো, একটু সময় হলে বলবো, আমি এখন ব্যস্ত। বাট কখন যে সময় কার হাত থেকে কখন চলে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। সময় থাকতে সবাই সবার মনের কথা, ভালোবাসার কথা সবাইকে বলবেন, বাবা মাকে বলবেন, আপনার আশেপাশে সবাইকে জানাবেন যে আপনি তাদের পাশে আছেন। আমি খুব এক্সপিরিয়েন্স একটা ক্যারেক্টারে নিজেকে